আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ফিরোজ তোহা। হেফাজতে ইসলামের ডাকা হরতালে কোথাও তেমন কোনো প্রভাব পড়েনি। সকালে দেশের কয়েকটি জেলায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করা হয়। পুলিশ বলছে কেউ নাশকতা সৃষ্টির চেষ্টা করলে তাদের কঠোরভাবে দমন করা হবে। ব্রাহ্মণবাড়িয়ায় সকাল থেকে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় ঢাকা সিলেট কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশের কয়েকটি স্থানে বৈদ্যুতিক খুঁটি ফেলে ও টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে হেফাজত ইসলামের নেতাকর্মীরা। নাশকতা এড়াতে শহরে বিজিবি, পুলিশ এবং এবিপিএন সদস্যদের টহল দেখা গেছে। নারায়ণগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে হরতাল সমর্থকরা, পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়। এছাড়া ডিআইটি মসজিদের ভেতর থেকে কয়েকজন কর্মী মিছিল নিয়ে বের হতে চাইলে পুলিশের বাধায় তারা পিছু হটে। রাজশাহীতে হরতালের তেমন প্রভাব পড়েনি, তবে ভোরে নৌদাপাড়া ট্রাক টার্মিনালে থাকা বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ বলছে নাশকতা সৃষ্টি করতেই বাসে আগুন দেওয়া হয়েছে। স্বাভাবিক নিয়মে চলছে চট্টগ্রামের জীবনযাত্রাও, সেখানেও যানবাহন ও অফিস আদালত স্বাভাবিকভাবেই চলছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর একটি প্রতিনিধি দল সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় স্বাধীনতা যুদ্ধে এই বীর সেনানীদের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করে তাদেরকে শুভেচ্ছা উপহার দেন সেনাপ্রধান। এর আগে প্রতিনিধি দলটি সেনানিবাসের শিখা অনির্বাণে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নারায়ণ শঙ্কর নারীর নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত আরও 6 সদস্যের প্রতিনিধি দলটি 25 মার্চ ঢাকায় আসে। আগামীকাল দেশে ফিরবেন তারা। এর আগে সকালে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা করে বাংলাদেশ সেনাবাহিনী। সিরাজগঞ্জে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আগুনে দগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন একজন। শনিবার রাত 2:30 দিকে নারায়ণগঞ্জ উপজেলার ঢাকা বগুড়া মহাসড়কের চান্দাইকোনা এলাকায় এই ঘটনা ঘটে। রায়গঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, বগুড়া থেকে ঢাকাগামী ট্রাকের সামনের চাকা ফেটে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুটি ট্রাকে আগুন ধরে যায়। এতে একটি ট্রাকের চালক কেবিনেই অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। অপর ট্রাকে থাকা একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দীর্ঘ 4 ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। এবার জানাবো শেয়ার বাজারের খবর। দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির আইপিও শেয়ার লেনদেন আগামীকাল থেকে শুরু হবে। ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে DGIC এবং কোম্পানি কোড হবে 25,750। গত 23 মার্চ কোম্পানিটির শেয়ার বিনিয়োগকারীদের বিয়ে হিসেবে জমা হয়েছে। 10 টাকা মূল্যে 1,60,00,000 শেয়ার ছেড়ে 16 কোটি টাকা উত্তোলন করে কোম্পানিটি। লঙ্কা বাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের নতুন একটি মিউচুয়াল ফান্ড অনুমোদন দিয়েছে বিএসসিসি। ফান্ডটির নাম হবে লঙ্কা বাংলা গ্র্যাচুইটি ওয়েলথ বিল্ডার ফান্ড। ফান্ডের প্রাথমিক লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 10 কোটি টাকা। উদ্যোক্তা হিসেবে লঙ্কা বাংলা ফাইন্যান্স এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড 2 কোটি টাকার যোগান দেবে। বাকি 8 কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ থাকবে। প্রতি ইউনিটের অভিহিত মূল্য 10 টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জের স্বতন্ত্র পরিচালক হিসেবে সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদকে নিয়োগ দিয়েছে বিএসসিসি। গত 14 মার্চ ডিএসসির ব্যবস্থাপনা পরিচালকের বরাবরে স্বতন্ত্র পরিচালক নিয়োগের বিষয়ে চিঠি দেওয়া হয়। বিএসসিসির দেওয়া চিঠিতে উল্লেখ করা হয় গত 15 মার্চ থেকে তার নিয়োগ কার্যকর বলে গণ্য হবে। এম ইমরান হামিদ বাংলাদেশ সেনাবাহিনীর 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। 15 মার্চ থেকে তিনি কাজে যোগদান করেছেন। আর এই ছিল এখনকার মতো, রইল পরবর্তী সংবাদ দেখবার আমন্ত্রণ। দর্শক, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে অবশ্যই মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন, ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।